একটু বন্ধুরা দেখবেন সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা। আচ্ছা সুকন্যা লিখেছো, ওকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে? ক্লিয়ারলি, অ্যাম আই ক্লিয়ারলি অডিবল আর ভিজিবল? ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ইয়েস, থ্যাংক ইউ সুকন্যা, থ্যাংক ইউ। আচ্ছা তোরা জয়েন করতে রাহিয়ে ঝুমা সামন্ত ম্যাম লিখেছো, ওকে একটু জয়েন করতে থাকো, জয়েন করতে করতে একটু কমেন্ট করো। সারদা খান্ডা ম্যাম লিখেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সারদা ম্যাম, থ্যাংক ইউ। ঝুমা সামন্ত ম্যাম, ইয়েস থ্যাংক ইউ ঝুমা ম্যাম। আচ্ছা আজকে আমি প্রথমেই যেটা দেখাবো, নীলাঞ্জনা মিত্র ম্যাম অল ওকে, থ্যাংক ইউ। রনিতা জানা ম্যাম লিখেছো অল ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাম। দীপালি দি লিখেছো সাউন্ড অর পিকচার সব ঠিক আছে, থ্যাংক ইউ দীপালি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আজকে কিন্তু একটা মিক্সড ব্যাগ এপিসোড থাকবে, এতে থাকবে সিকো পচম্পল, একটা নতুন আইটেম থাকবে, আরেকটা থাকবে মুগা তাসার, খুব সুন্দর একটা আইটেম থাকবে মুগা তাসার, একদম বানারস উইভড মুগা তাসার, ঠিক আছে। আচ্ছা আর 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 থাকবে কি, খাড্ডি বেনারসি থাকবে, খুব সুন্দর মধুবনী থাকবে, সুপ্রিয়া হাই। আচ্ছা দাও দাও শুরু করতে থাকি, দেখাতে দেখাতে সবাই জয়েন করতে থাকুক, ঠিক আছে। আচ্ছা প্রথমেই এই আইটেমটা আমি দেখাবো, আমাকে কাজ করা অবস্থা দাও, কাজ করো। প্রথমেই আমি যে আইটেমটা দেখাবো সিকো পচম্পলি, একদম নতুন একটা ভ্যারাইটি, খুব হালকা। তরি দে লিখেছো হাই, হাই তরি, একটু জয়েন করতে থাকো। এই হচ্ছে শাড়িটা, একদম হ্যান্ডলুম কিন্তু, কিন্তু সিকো, সিকো মানে সিল্ক বাই কটন। এর খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার অপশন দেখাবো আজকে আমি, জাস্ট আজকেই এটা লঞ্চ হলো ক্রেশের পেজ থেকে। হ্যান্ডলুম শাড়ি, দিস ইজ পিওর হ্যান্ডলুম শাড়ি বাট সিকো সিল্ক বাই কটন। কি বলতে চাইছি আমি তো বুঝতে পারছি না, আগে দেখতে হয় পরে দেখে কোনো লাভ নেই। ওরা তো ছিল, কেটে আসবো একবার। আচ্ছা প্রথমেই যেটা দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে, সুতাপাদি লিখেছো হ্যালো রিমা, এই বৃষ্টিতে খুব ভালো আছি, উমাদি খুব ভালো আছি, তোমরা সবসময় আমার সাথে আছো এই জন্য খুব ভালো আছি। আচ্ছা সুপ্রিয়া লিখেছে বৃষ্টি হচ্ছে একদম একদম সব জায়গায়, আর দমদম তো পুরো বৃষ্টিতে সবসময় ভেসে ভেসে যায়, দুর্দান্ত শাড়ি দেখাচ্ছি। আচ্ছা এই শাড়িটা কেমন লাগছে, জয়িতা মুখার্জি ম্যাম লিখেছ, সিকো দাম বলে দিচ্ছি, দেখুন দেখতে থাকুন বলে দিচ্ছি, জাস্ট দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা, হ্যাঁ দাঁড়ান একটু দেখিয়ে দিই, এই হচ্ছে শাড়িটা সিকো পচম্পলি কিন্তু হ্যান্ডলুম, আর এই হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর রানী কালারে যাচ্ছে আঁচল, দিস ইজ পিওর হ্যান্ডলুম, দিস ইজ পিওর হ্যান্ডলুম সিকো পচম্পলি, দ্যাট মিন্স সিকো মিন্স সিল্ক বাই কটন। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, একদম জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন। শাড়িটাকে দেখাই, এই হচ্ছে এক নম্বর শাড়ি, এই হচ্ছে এক নম্বর, জাস্ট শাড়িটা দেখুন, নতুন দেখাচ্ছি ভীষণ সুন্দর, বডি হাগিং শাড়ি হবে কিন্তু সিল্ক বাই কটন, যেহেতু পরে খুব আরাম পাবেন। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, জাস্ট এভাবে একটা স্ক্রিনশট, আর দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন, ভীষণ রিজনেবল প্রাইস। বুটিক ক্রিয়েশন তো চেষ্টা করে একদম রুট লেভেল থেকে কাজ করতে, একদম যারা বনে তাদের সাথে কাজ করে, এই জন্য দামটা আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনারা নিতে পারেন, সাধ্যের মধ্যে থাকে। দামটা হচ্ছে 4500, 4500 দেখে নিয়েছে, 4500, এবার নম্বরটা একবার দাও আর একবার দেখিয়ে দিই, 4500, 4500। এর কয়েকটা কালার অপশন দেখাবো, এই হচ্ছে শাড়িটা। সুপ্রিয়া লিখেছে, আচ্ছা আমাকে কমেন্টগুলো পড়তে থাকুন, আমি রিপ্লাই করে দিচ্ছি, কেউ একজন পড়ো। এই হচ্ছে এক নম্বর শাড়ি, এক নম্বর শাড়ি, ব্লাউজ পিস থাকবে রানিং এ, একদম রানিং এ থাকছে, বিপি 4500, চটপট চটপট প্রচুর শাড়ি আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুপ্রিয়া লিখেছো দারুন, থ্যাংক ইউ। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি রানী কালার, মানে এর ক্ষেত্রেও কিন্তু পিওরেও যেটা হয় সেটা কিন্তু সিকোতেও হবে, মানে আগে ইয়ানটাকে ডাই করা হবে তারপর কিন্তু উইভ করা হবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো বডি উইভিংটা, দুর্দান্ত একটা রানী কালার দেখাচ্ছি, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখো কি সুন্দর, এই হচ্ছে আঁচলটা,
এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল, সিকো পচমপল্লি শাড়ি নাম্বার 2, 2 নম্বর শাড়ি। আচ্ছা সবাইকে একটু থ্যাংক ইউ দিয়ে দিই, সবাইকে থ্যাংক ইউ মানে বিষ্ণুপুর লাইভ ডেস্টিনেশন সাকসেসফুল করার জন্য, মানে বিষ্ণুপুর থেকে আমরা যে ডেস্টিনেশন লাইভ করেছিলাম সাকসেসফুল হয়েছে, আশা করি সবাইকে শাড়ি দিতে পেরেছি। আচ্ছা এই হচ্ছে শাড়ির আঁচল, আর এই হচ্ছে ব্লাউজ পিস, দাম থাকছে কিন্তু 4500, 4500। থ্যাংক ইউ মাদি, থ্যাংক ইউ। এবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আরেকটা সিকো পচমপল্লি ইয়েলোর সাথে, দেখুন খুব সুন্দর পার্পলিশ ব্লু আঁচলটা, দেখুন কি অপূর্ব। তারপর আমি গায়ে ফেলি, এই হচ্ছে শাড়ির আঁচল, একদম হ্যান্ডলুম শাড়ি, দিস ইজ পিওর হ্যান্ডলুম শাড়ি, বাট প্রাইস ইজ 4500 অনলি, 4500, 4500। এই হচ্ছে শাড়িটা, নাম্বার দাও, শাড়ির নাম্বার দাও, শাড়ির নাম্বারটা দাও। এই হচ্ছে শাড়ি, দেখুন জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট নিতে হবে, জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট, এই হচ্ছে স্ক্রিনশট। শাড়ি নাম্বার 3, আমি কিন্তু মেনশন করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি, শাড়ি নাম্বার বিষ্ণুপুর লাইভে সবাই সেটা অ্যাপ্রিশিয়েট করেছো যে রিমা শাড়ির নাম্বার মেনশন করে দিয়েছো, আমরা যারা স্ক্রিনশট নিতে পারি না খুব সুবিধা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, 3 নম্বর শাড়ি, দাম থাকছে কিন্তু 4500, 4500, আর সঙ্গে থাকছে কিন্তু এই বিপিটা, এই বিপিটা পেয়ে যাচ্ছ 4500। শাড়ি নাম্বার 4, 4 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 4, 4 নম্বর শাড়ি, একদম গ্রিন একটা দেখিয়েছি, গ্রিনের প্রচুর রিকোয়েস্ট থাকে কারণ গ্রিনে পচমপল্লি দারুণ লাগে, দারুণ। এই হচ্ছে শাড়ি, জাস্ট গ্রিনের আমি দেখো 2টো অপশন বোধহয় দিলাম আজকে। এই হচ্ছে শাড়িটা, একদম নতুন দেখছেন বুটিক ক্রিয়েশনের পেজ থেকে সিকো পচমপল্লি, কার কেমন লাগছে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করবেন। এই হচ্ছে শাড়িটা, 4 নম্বর শাড়ি, 4500, 4500, 4500, 4500। তোমরা একটু কমেন্ট গুলো গোছ করো, আমি একটু বলে দিচ্ছি, আমি শাড়িটা দেখো একটু কমেন্ট গুলো আমাকে বলো, আমি বলে দিচ্ছি। পিওর কাতান হবে, পিওর কাতান হবে, অনুপমা ম্যাম লিখেছেন তো পিওর কাতান হবে, দেখিয়ে দেবো পিওর কাতান। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি, আমি তো প্রচুর একদম মানে কাতানে ডুবেছিলাম এই কদিন। আচ্ছা আজকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু মুগা, এটা কিন্তু দেখাচ্ছি মুগা, ভীষণ সুন্দর শাড়ি, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, আজকে একটা নতুন ফ্যাব্রিক দেখাবো মুগাতে, মুগা জর্জেট। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, জাস্ট দেখুন ভীষণ সুন্দর, আমি কিন্তু দাও দাও দাও, শাড়ি নাম্বার 5, 5 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 5, 5 নম্বর শাড়ি, ধন্য 5 নম্বর শাড়ি, মুগা তাসার, দিস ইজ পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, একদম সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি শুরু হলো, এটা দেখাচ্ছি মুগা তাসার, একদম সিল্ক মার্ক পেয়ে যাবেন, দাম 5550, 5550, 5550, 5550। আমাকে একটু বলছি কমেন্ট গুলো তোমরা পড়ে দাও, সুমিতা দত্ত ম্যাম লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ সুমিতা ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, একদম মিনাকারি বুটি থাকবে। আচ্ছা একটা আমি জাস্ট একটু প্লিট করে দেখাই, প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন যেটা দেখাচ্ছি এই শাড়িটা থেকে শুরু হলো, প্রত্যেকটা শাড়িতে কিন্তু থাকবে সিল্ক মার্ক, প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। এই হচ্ছে শাড়িটা, দেখুন জাস্ট হচ্ছে এই লুকটা, এই লুকটা পেয়ে যাবেন, দাম থাকছে কিন্তু 5550, 5550, 5550। এই হচ্ছে শাড়ি, আর ব্লাউজ পিসটা দেখাই, এই হচ্ছে ব্লাউজ পিস, একদম পুরোটা কিন্তু এভাবে ব্রোকেট উইভিং থাকবে। আচ্ছা সুপ্রিয়া লিখেছো পিওর পচম, কি লেখো দেখো তো কি লিখেছো, একদম 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 যেভাবে পিওর সিল্ক পচমপল্লি উইভ হয়, যেটা সিকো দেখালাম ওটাও কিন্তু একইভাবে উইভ হয়। এই হচ্ছে শাড়িটা মুগা তাসার, এখন আমরা দেখাচ্ছি মুগা তাসার, এটা কিন্তু ভীষণ সুন্দর, একটু বেইজ কালার, একটু বেইজ কালারের সাথে দেখো এইভাবে মাল্টি কালার দিয়ে কাজটা করা হয়েছে, পুরোটা উইভিং এ থাকছে। এই হচ্ছে শাড়িটা, এই রংটা জাস্ট ওয়াও, দারুণ দেখতে। 6 নম্বর, 6 নম্বর দাও, শাড়ি নাম্বার 6, আমি কিন্তু নামও মেনশন করে দিচ্ছি কারণ উল্টো দেখা যাচ্ছে মিরর ইমেজ, যেহেতু
সাড়ি নম্বর সিক্স, ছ নম্বর শাড়ি, সাড়ি নম্বর সিক্স, দিস ইজ পিওর হ্যান্ডলুম মুগা তসর, দিস ইজ পিওর হ্যান্ডলুম মুগা তসর। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ইয়ে দেখিয়ে বহুত হি খুবসুরত সি ইসকা ব্লাউজ পিস, ব্রোকেট উইভিং হ্যায়, ইয়ে দেখিয়ে পুরা সাড়ি মে এসে উইভিং আয়েগা মাল্টি কালার কা, ইসকা জো কালার হ্যায় বেজ হ্যায় আর ফ্যাব্রিক হ্যায় ইসকা মুগা তসর, দিস ইজ পিওর সিল্ক মার্কেট। শর্মিষ্ঠা দি থ্যাংক ইউ 5550, খুব সুন্দর। এবার দেখাচ্ছি ইয়েলো কালার, খুব সুন্দর ইয়েলোটা, ইয়েলোটা না ভীষণ মিষ্টি ইয়েলো। এই হচ্ছে শাড়ি, আমি প্রত্যেকটা চেষ্টা করছি নাম্বার মেনশন করে দিতে, জাস্ট দেখুন শাড়িটা। এই হচ্ছে শাড়ি, শাড়ি নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, শাড়ি নাম্বার সেভেন। এই হচ্ছে শাড়িটা, যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু বুকিং করতে হবে। এই হচ্ছে শাড়িটা, জাস্ট দেখুন আঁচলের উইভিংটা, একটা জাস্ট আঁচলের উইভিংটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচলের উইভিং, আঁচলেও কিন্তু পুরো একদম এইভাবে মিনা থাকছে, এইভাবে আঁচলে যে কলকাগুলো থাকছে সেটাতেও কিন্তু থাকছে মিনা, খুব সুন্দর থাকছে ব্লাউজ পিস, একদম ব্রোকেটের ব্লাউজ পিস। দাম থাকছে কিন্তু 5550, 5550, 5550। আচ্ছা কয়েকটা কাতান দিয়ে দাও আমাকে নাকি? আচ্ছা মধুবনীটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর দেখুন। এই হচ্ছে শাড়ি, একদম জামাই ষষ্ঠী স্পেশাল, কারণ মধুবনী মানে যারা একটু, যারা আমাদের মা কাকিমা জেঠিমা বলুন, ওরা এই ন্যাচারাল কালারের শাড়ি ভীষণ পছন্দ করেন। আর এগুলো তো একদম পিওর শাড়ি, মধুবনী তসর, একদম মধুবনী পেন্টিং অন ঘিচা তসর দেখাচ্ছি। আর একদম দুর্দান্ত দুর্দান্ত, আগে শাড়িটা দেখাই তারপর নাম্বার। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ির ডিজাইনটা, এই ডিজাইনটার জন্য আপনারা ওয়েট করে বসে থাকেন, ভীষণ সুন্দর ডিজাইন। এই হচ্ছে শাড়িটা দেখুন, মধুবনী পেইন্টিং, এগুলো কিন্তু একদম ট্র্যাডিশনাল মধুবনী পেইন্টিং। জাস্ট আঁচল থেকে দেখুন, আঁচলটা আমি আলাদা করে খুব সুন্দর করে দেখিয়ে দেবো। এই হচ্ছে শাড়ি, এটা ধরো না গো, আঁচলটা আমি দেখিয়ে দিই, আঁচলের ডিজাইনটা কিন্তু একদম সম্পূর্ণ ডিফারেন্ট। এই হচ্ছে আঁচলের ডিজাইন, আশা করি পুরোটা আসছে, একদম ন্যাচারাল ঘিচা তসর, তার উপরে কিন্তু এইভাবে মধুবনী কাজটা করা হয়েছে, হাফটা যাবে এইভাবে অল ওভার আর বাকি হাফটা কিন্তু বেশ চওড়া করে কাজটা করা হয়েছে। বাকি হাফটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাকি হাফটা, বাবা এ তো পুরোটাই কাজ আছে, পুরোটাই। জাস্ট এটা টাকিং করবেন যে জায়গাটা, আমি জাস্ট দেখাই দেখুন, যে জায়গাটা আমরা গুজবো, জাস্ট শুধু সেই যে জায়গাটা গুজবো সেই জায়গাটুকু ছেড়ে পুরোটাই কাজ। এটার দামটা বলে দিই, এটার দামটা 6500, 6500, এটার দাম কিন্তু 6500, 6500। আর এই হচ্ছে এই কি, হ্যাঁ এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলটা 6500, 6500। আর এই হচ্ছে ব্লাউজ পিস, অবশ্যই সিল্ক মার্ক পেয়ে যাচ্ছেন। শাড়ি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 8, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি। আট দিয়ে দিলাম, 9 নম্বর দাও, আজকে কিন্তু খাড্ডিও দেখাবো, পচমপল্লিও দেখাবো, পিওর মানে সিকো পচমপল্লি দেখালাম, পিওর পচমপল্লিও কিন্তু দেখাবো। হ্যাঁ এটার দাম 6250, আচ্ছা এটার দাম হচ্ছে 6250, না এটাও তো তাই, একই তো, না না এটাও তো তাই, হ্যাঁ 6500। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি দেখো, নাম্বারটা আগে দিয়ে দাও। আচ্ছা এই হচ্ছে, কারণ আগে নাম্বারটা যদি ভুলে যায় আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শাড়ি নাম্বার 9, 9 নম্বর শাড়ি, 9 নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়ি, উনি তো আগের দিন ওই সহেলি ভট্টাচার্য তো, উনি আগের দিনও তো কমেন্ট করেছিলেন, বললাম বুটি ক্রিয়েশন আলাদা, ওনাকে তো আগের দিন কমেন্টে রিপ্লাই করে দেওয়া হয়েছিল, আবার উনি লিখছেন কেন? বুটিক ক্রিয়েশন, আমাদের কিন্তু বুটিক ক্রিয়েশন পেজ থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন। এই হচ্ছে শাড়িটা, অপূর্ব দেখুন, জাস্ট অপূর্ব, একদম পিওর সিল্কমার্ক সার্টিফাইড ঘিচা তসর, পিওর সিল্কমার্ক সার্টিফাইড ঘিচা তসরে মধুবনী পেইন্টিং দেখছেন। এই হচ্ছে শাড়ি, লুকসটা কেমন লাগছে?
এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল। বন্ধুরা আমাদের বুটিকের নাম জানেন তো? যারা দেখছেন বুটিক ক্রিয়েশন থেকে, কিন্তু দেখছেন আপনারা বুটিক ক্রিয়েশনের ফেসবুক লাইভে আছেন এখন আপনারা, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, অপূর্ব। দেখুন যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে। কিন্তু কিন্তু আরেকটা কথা যেটা বলি, আরেকটা কথা হচ্ছে সিঙ্গেল পিস, একজনই পড়বেন, একজনই কিন্তু পড়বেন। থ্যাংক ইউ মাদি, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আঁচলটা, এই সরি, এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। আমি জাস্ট কাজটা দেখাই, এটাও কিন্তু 6500। এই কাজগুলো কেন দাম বেশি আমি দেখাই পুরোটা শাড়ি। এই দেখুন একদম শুরু হচ্ছে কাজ, পুরোটা একদম পুরোটা ওয়েস্ট পর্যন্ত পুরোটা যাবে। আর জাস্ট যখন কুচির জায়গাটা, কোলাচলের জায়গাটা গুজবেন না, শুধু গোজার জায়গাটুকু, এই দেখুন শুধু গোজার জায়গাটুকুতে কাজ নেই, পুরোটাতে কিন্তু কাজ আছে। দাম 6500, 6500, 6500। আরো দেখাবো মধুবনি, আরো দেখাবো একটু না। আমি এই শাড়িগুলো জাস্ট হয়ে এসছে বেনারস লাইফে, অনেকে পাননি, আমি এই জন্য একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর মাল্টি কালার, এটা আমি সিঙ্গেলে দেখাবো, এটা সিঙ্গেলে দেখাবো। এই হচ্ছে আঁচলটা, একদম ঘাট ছোলা উইভিং করা হয়েছে। এগুলো কিন্তু পিওর খাড্ডি জর্জেট। উফ কি লাগছে শাড়িটা বন্ধুরা, দেখো কি লাগছে শাড়িটা। এই হচ্ছে শাড়ি, খুব সুন্দর ফিগার কারেকশন হয়। এই হচ্ছে শাড়িটা, জাস্ট মাল্টি কালার দিয়ে ডাই করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, পুরো বন্ধেজ করা আছে। শাড়ি নাম্বার 10, ওই নাম্বারটা দেখানো হয়েছে, শাড়ি নাম্বার 10, 10 নম্বর শাড়ি। হ্যাশট্যাগ বুটিকেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোরি। সবাইকে বলবো একটু হ্যাশট্যাগ বুটিকেশন দাও, তাহলে প্রচুর বন্ধু জয়েন করতে পারবে, অনুষ্ঠানটা প্রচুর বন্ধুদের কাছে পড়বে, পৌঁছে যাবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলের পোর্শনটা। দিস ইজ পিওর সিল্কবাগ সার্টিফাইড হ্যান্ড ওভেন খাড্ডি জর্জেট বনারসি শাড়ি। জাস্ট দেখুন, একটু ছড়িয়ে দাও না গো কুচিটা, হ্যাঁ হ্যাঁ একদম। জাস্ট দেখুন শাড়িটা, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এই হচ্ছে আঁচলটা, পুরোটা আসছে আশা করি। এই হচ্ছে শাড়ি, পুরোটায় কিন্তু এইভাবে মাল্টি কালার থাকবে, মাল্টি কালারের ডাই থাকবে, বন্ধেজ করা হয়েছে। এই হচ্ছে দেখো বন্ধেজ, একদম রাই বন্ধেজ, একদম রাই বন্ধেজ, আলাদা করে কিন্তু বর্ডার যাচ্ছে পুরো উপর দিকে নিচের দিকে। দাম বলো, 14500, 14500, 14500, 14500। এইবার দেখাচ্ছি, থ্যাংক ইউ শর্মিষ্ঠা রয় ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে কিন্তু এই রকম ভীষণ সুন্দর, দেখুন বন্ধেজ করা, আর এই বর্ডারটা কিন্তু ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অদিতি দাস ম্যাম, সুতপাদি, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, প্রচুর বন্ধু আমাকে, মানে বিষ্ণুপুর লাইভের সময় আমাকে প্রচুর বন্ধু, লাইভ করে আসার পর প্রচুর বন্ধু হোয়াটসঅ্যাপ করেছে যে রিমা এই তো বেনারস লাইভে প্রচুর শাড়ি নেওয়া হয়ে গেছে, আর নিতে পারলাম না কিন্তু তোমার সাথে ছিলাম। একদম দেখো, সবসময় শাড়ি নেওয়াটা হয়তো হয় না, কিন্তু তোমরা আমার সাথে থেকো, আমাকে এগুলো মানে কি বলতো ভীষণ ইন্সপায়ার করে, এই যে তোমরা সাথে আছো, তোমাদের এই সাপোর্টটাই আমার দরকার, আর কিছু না। এই হচ্ছে শাড়িটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্নী শিখা সান্যাল ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখো সত্যি কথা, মানে অনেস্টলি, মানে একদম, মানে কি বলবো, জাস্ট তোমরা যে আমাকে সাপোর্ট করেছো, দেখো বেনারস লাইফ তারপরই সঙ্গে সঙ্গে একদিনের, জাস্ট বলেছি আগের দিন যাব, আমরা হঠাৎ করে ঠিক করলাম, কারণ কি বলতো এই সময়টা সুবিধা, কারণ প্রচুর শাড়ি রেডি হয়ে গেছিলো আমাদের, আর যেহেতু আমাদের নিজের প্রোডাকশন, মানে যে যাদের থেকে আমরা শাড়ি নিই সবসময় সারা বছর, মানে তাদের থেকেই নিই, এই জন্য আমাদের প্রোডাকশনই সারা বছর চলতে থাকে। এই জন্য হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে একদম বিষ্ণুপুর থেকে দেখাবো, মানে সেটা, আর আমরা আমাদের এমনই ব্যাড লাক, জাস্ট দেখো একটা স্বর্ণচুরি শাড়ি আমরা লাইভে দেখাচ্ছিলাম যে কিভাবে তৈরি হয়, সেটাকে পোস্ট করতেই ভুলে গেছি। হয়তো এখন কেউ কেউ আছো যারা দেখেছো হয়তো ওই লাইভটা, যে জাস্ট কিভাবে বিষ্ণুপুরি শাড়ি বোনা হচ্ছে। আমি ছোট ছোট ভিডিও করে আনবো ভেবেছিলাম, কিন্তু এত মানে বুকিং টুকিং মানে করে না আর করতে পারলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রিয়া, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, এর একটু ব্লাউজ পিসটা দেখাবো,
আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, আঁচলটা খুব সুন্দর করে দেখিয়ে দিই, কারণ হাতে বোনা শাড়ি, তার উপর দেখো সম্পূর্ণ হাতের কাজ, বন্ধেজ করেছে একজন, মনে হয়েছে আরেকজন ডাই করেছেন, আরেকজন, দুজন না তিনজনের কাজ। আচ্ছা এই হচ্ছে কালার, এই রংটার জন্য তোমরা কিন্তু প্রচুর ওয়েট করে আছো, খুব সুন্দর, একদম সেলিব্রিটি কালার, বুটিক ক্রিয়েশনের বন্ধুরাই সেলিব্রিটি, কারণ আমি বলবো অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব কালারটা, জাস্ট অপূর্ব। এই হচ্ছে শাড়ি, না ওটা খুলে যাবে না, এই হচ্ছে শাড়িটা, জাস্ট ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কালারটা, আমি জাস্ট কালারটার জন্য আমি আউট হয়ে যাচ্ছি ফ্রেম থেকে, এই কালারটা দেখিয়ে দিলাম, পুরোটাতে কিন্তু বন্ধেজ করা আছে, এই কালারটা ভীষণ সুন্দর, একটা হালকা কি বলবো, একটু গঙ্গাজল বলি, পেস্তা না গঙ্গাজল, এই দেখো কালারটা, ক্লোজ নিলাম, ক্লোজলি নিয়ে নাও, এই হচ্ছে কালারটা, এত এই হচ্ছে, হ্যাঁ কেন গ্রিন নাকি এটা, এই দেখো গ্রে কালার, গঙ্গাজল টাইপের কালার, অপূর্ব কালার, আর ডিজাইনটা মানে জাস্ট অসাম, দেখুন এই হচ্ছে শাড়ির ডিজাইনটা, অপূর্ব, তার উপর দেখুন বন্ধেজ করা হয়েছে, মানে এই শাড়ি এই ধরনের প্রচুর খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু বুটিক ক্রিয়েশনে পেয়ে যাবেন। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা প্লেন, আর এই হচ্ছে বর্ডারটা অবশ্যই সিল্ক মার্ক থাকবে, শাড়ি নাম্বার 11, 11 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 11, 11 নম্বর শাড়ি, জাস্ট এইভাবে স্ক্রিনশট নিতে হবে, কলকাতার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, দাম 11,500, 11,500, এ কি লিখেছে সুকন্যা, আচ্ছা এইবার একটা নতুন ফ্যাব্রিক দেখাবো, মুগা জর্জেট দেখাবো, হ্যাঁ আচ্ছা আমাদের সাথে এখন সুকন্যা আছো, সুকন্যা আছো, সুকন্যা মুগা জর্জেট নিয়েছো, এই আঁচলটা দাও, এই হচ্ছে শাড়ি, হ্যাঁ সবেদা বলছো সুকন্যা, হতে পারে, আমি তো সবেদা খাই না জানো তো, সবেদার কালারটা আমি বলতে পারবো না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌমিতা। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি দেখো সুকন্যা, তুমি তো এই ফ্যাব্রিকটা নিয়েছো, একমাত্র তুমিই পেয়েছো, এই হচ্ছে শাড়ি, না তিনজন পেয়েছো, মানে সুকন্যা আমার সামনে মানে কমেন্ট করছো, সুকন্যা আছো আমাদের সাথে, এই মুগা জর্জেট ফ্যাব্রিকটা কেমন লেগেছে, একদম হ্যান্ড ওভেন, দিস ইজ পিওর হ্যান্ড ওভেন, একদম খাড্ডি জর্জেটের মতোই কিন্তু লুকসটা আসবে, যে ফ্যাব্রিকের ফলটা কিন্তু একদম খাড্ডি জর্জেটের মতো, কিন্তু এটা মুগা জর্জেট, এটা মুগা জর্জেট, আরও প্লেন, মানে ওর যেন ক্রাশ ব্যাপারটা থাকে খাড্ডিতে, কিন্তু এই ক্রাশ ব্যাপারটা নেই, এই হচ্ছে দেখো, এই হচ্ছে শাড়ির টেক্সচারটা, একদম আরো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, টেক্সচারটা দেখুন মুগা জর্জেট, কিন্তু জর্জেট যেহেতু আছে একদম জর্জেটের মতোই ফলটা হবে, কিন্তু অপূর্ব অপূর্ব, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচলটা, মুগা জর্জেট, এগুলো কিন্তু হতে প্রচুর সময় লাগে, খুব সুন্দর দেখো, জাস্ট আমি ব্যাক পোর্শনটা দেখাই, পুরোটা কিন্তু হাতে বোনা শাড়ি, এই হচ্ছে শাড়িটা, আচ্ছা এবারে ব্লাউজ পিসটা দেখাই, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর লালে, আর এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্ক থাকবে, আমি দেখিয়ে দিই, এই হচ্ছে সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক পাবেন, আজকে শুধু চারটে পচমপল্লি দেখিয়েছি, সিকো পচমপল্লি, ওই পচমপল্লিগুলো বাদে কিন্তু প্রত্যেকটা শাড়িতে আপনারা পেয়ে যাবেন সিল্ক মার্ক, এই হচ্ছে শাড়ি, শাড়ি নাম্বার 12 নাম্বার শাড়ি, শাড়ি নাম্বার 12, দিস ইজ পিওর মুগা জর্জেট, দিস ইজ পিওর মুগা জর্জেট, 14,500, 14,500 দাম হয়তো 15-এর ওপরে যাবে, কারণ সিল্কের দাম প্রচুর প্রচুর বাড়ছে, যতদিন দিতে পারবো চেষ্টা করব দিতে, কারণ সিল্ক না এই আবার সেই জুন মাসের পর থেকে আবার নতুন সুতো তৈরি হবে, আবার কিন্তু দাম বাড়তে থাকবে, মানে এমনি পয়লা বৈশাখের পর থেকে আবার যখন নতুন সুতো ওঠে তখন একটু দাম বাড়ে, আটকে রেখেছি শুধু,
এই হচ্ছে কালারটা, দেখো জাস্ট একটা ব্রাউন, কফি ব্রাউন কালার। আর কালার গুলো কেমন হয়েছে বলো, তোমরা যে ধরনের কালার গুলো একটু পছন্দ করতে, এটা কিন্তু দেখো পেস্তা বলতে পারি আমরা, পেস্তার সাথে ব্রাউন, এই এটা আমরা পেস্তা বলতে পারি, এটা হচ্ছে পেস্তা কালার। থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ণিশিকা ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, এটা দিস ইজ পিওর খাড্ডি জর্জেট, হ্যান্ড ওভেন খাড্ডি, তার উপর কিন্তু ধরো, আচ্ছা এটা কিন্তু পিওর খাড্ডি জর্জেট শাড়ি, তার উপর কিন্তু এইভাবে বন্ধেজ করা আছে পুরো শাড়িটা, হ্যান্ড ওভেন বোঝাবার জন্য জাস্ট আমি ব্যাক পোর্শনটা ধরছি। এই হচ্ছে শাড়ি, পুরো শাড়িতে কিন্তু বন্ধেজ আছে, পুরো শাড়িতে জাস্ট রংগুলো কেমন হয়েছে বলো। আচ্ছা এইবার একটু চলে আসি কলমকারি, আচ্ছা এবার একটু জরি বর্ডার তাসারে কলম, হ্যাঁ জরি বর্ডার তাসারে, এবার একটু কলমকারি দেখাই, ভীষণ সুন্দর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, ব্রাউন কালার করেছি, এই কালারটা প্রথম করলাম, কেমন হয়েছে আমি জানি না, তোমাদের কেমন লাগবে। কলমকারি হ্যান্ড পেন্টিং করা হয়েছে কিন্তু একদম, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা পুরোটা দেখো এইভাবে যাচ্ছে, এই হচ্ছে শাড়ি, না 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 দেখো দেখো, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা, জরি বর্ডার তাসার, একদম জরি বর্ডার তাসারে থাকছে কিন্তু কলমকারি। জাস্ট দেখো শাড়িটা কেমন, এইবার দেখাই ভেতরের পোর্শনটা, এই হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা পুরো, একটু এইভাবে যদি দেখাই দেখো পুরো ভেতরটা এইভাবে করা হয়েছে কিন্তু একদম, মানে কুচির পোর্শনটা কোল আঁচলের পোর্শনটা কিন্তু এইরকম ভাবে যাচ্ছে, জাস্ট এইভাবে ধরে দেখে, ভীষণ সুন্দর রংটা, ডার্ক একটা ব্রাউনের শেড, আর পুরো বডিটা হাফ পোর্শনটা যাবে এইভাবে। 14 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 14, 14 নম্বর শাড়ি, হ্যাঁ এটা সরিয়ে দাও, 14 নম্বর শাড়ি, জাস্ট এই হচ্ছে শাড়িটা। 7500 তাই তো, 7500, 7500, 7500, এই হচ্ছে শাড়িটা, দিস ইজ পিওর জরি বর্ডার তাসার, দিস ইজ পিওর জরি বর্ডার তাসার, জরি বর্ডার তাসার মে দেখিয়ে বহুত হি খুবসুরত কলমকারি পেইন্টিং হ্যায়, 7500, শাড়ি নাম্বার 14, 7500, আর মে থোড়া ইসকা ইনার পোর্শন জো হ্যায় ও ভি দিখা দেতি হু, পটলি মে জো আয়েগা ইয়ে দেখ, পটলি এসে আয়েগা, 7, আর এক মে দিখাওগি জরি বর্ডার তাসার কে উপর, লাইট আপনি শেড হ্যায় ইয়ে দেখিয়ে, কালার বডি কা কালার। আচ্ছা শিল্পা ম্যাম লিখেছো হোয়াট মেটেরিয়াল ইজ দিস, প্লিজ মেনশন হুইচ শাড়ি ম্যাম, প্লিজ মেনশন দ্য শাড়ি নাম্বার আর শাড়ি নেম। উমাদি লিখেছো আজকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোমা ভট্টাচার্যা ম্যাম হাই, এই হচ্ছে শাড়ি, ভীষণ সুন্দর দেখাচ্ছি, ভীষণ সুন্দর কলমকারি, এই হচ্ছে শাড়িটা, কলমকারিটা দেখো কাজটা, মানে হাতে করা হয়েছে, হাতে করা হয়েছে, প্রিভিয়াস ওয়ান, ডু ইউ মিন দা ব্রাউন ওয়ান ম্যাম, ওইটা বোধহয় ওই ব্রাউন কালারটা বোধহয়, দাঁড়া উনি তো, উনি তো বলবেন তবে তো, এর প্রিভিয়াস ব্রাউনটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, এই হচ্ছে শাড়িটা, ভীষণ ইয়েস, দিস ইজ জরি বর্ডার তাসার ম্যাম, দিস ইজ পিওর সিল্ক মার্ক সার্টিফাইড জরি বর্ডার তাসার, দাও দাও দাও, দিস ইজ পিওর জরি বর্ডার তাসার ম্যাম, দিস ইজ অলসো জরি বর্ডার তাসার, দিস ইজ অলসো জরি বর্ডার তাসার,
কি সুন্দর কলমকারি পেন্টিংটা, না এরকম ভাবে দেখালে হবে না, এরকম ভাবে ধরো না গো, কেউ দেখে এরকম ভাবে, এরম 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 ভাই এগিয়ে আসতে হবে, আমাকে ফ্রেমের থেকে বাইরে যেতে হবে। এই হচ্ছে শাড়ি, ফ্রেমে ধরো, দেখুন কি সুন্দর পেন্টিং করা হয়েছে। একটু ক্লোজ নেওয়া যাবে, একটু ক্লোজ নেওয়া যাবে, আরে ওটা ছাড়ো না, এটা একটু এগিয়ে দাও না, একটু ক্লোজ নিয়ে নাও না শাড়িটা, বোঝা যাচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। কি এতক্ষণ বোধহয় আমাদের ফোন থেকে নোটিফিকেশন নোটিফিকেশন ঢুকলো এতক্ষণে, বন্ধুরা কি করে পাবে। আচ্ছা হ্যাঁ, 15টা শাড়ি দেখানো হয়ে গেল। আচ্ছা এবার ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই, এই হচ্ছে ভেতরের পোর্শনটা, এই হচ্ছে ভেতরের পোর্শনটা, জাস্ট ক্লোজলি দেখুন, দেখুন মনে হবে ছবির মতো করা হয়েছে ব্লকে, কিন্তু হ্যান্ড পেইন্টেড, দিস ইজ পিওর হ্যান্ড পেইন্টেড কলমকারি অন জারি বর্ডার টাসার, দিস ইজ পিওর হ্যান্ড পেইন্টেড কলমকারি অন জারি বর্ডার টাসার। 7500 শাড়ি নাম্বার 15, 15 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 15, দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ইন চারকোল গ্রে কালার উইথ দিস বিউটিফুল বর্ডার, দিস ইজ শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15। আচ্ছা ভীষণ সুন্দর একটা রেড দেখাবো, ভীষণ সুন্দর রেড, এটা কি হলো, এটা কিছু দিয়ে ওটা দিয়ে কেটে দাও তো, নাহলে অসুবিধা হবে। আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি স্বর্ণচুরি, এটা কাছে নিয়ে এসো, আমি যে শাড়িটা পরে আছি স্বর্ণচুরি, বাবা যে শাড়িটা পরে আছি স্বর্ণচুরি শাড়ি পরে আছি, দেখুন খুব সুন্দর অল ওভার কাজের স্বর্ণচুরি শাড়ি, খুব সুন্দর ওয়াইন কালার, এটা হচ্ছে আমার বিষ্ণুপুরি লাইফের শাড়ি, এই হচ্ছে শাড়িটা, আঁচলটা এই রংটা খুব সুন্দর কালার, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই কালার চাইলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এগুলো আমার নিজের প্রোডাকশন, এগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে শাড়িটা, কুচিটা থাকবে এইরকম ভাবে, এই হচ্ছে কুচিটা, পুরো মানে যেখানে যেখানে মোটিভস গুলো রয়েছে পুরো থাকছে এইভাবে মিনা, এইভাবে মিনা থাকছে। আচ্ছা এটার দাম আছে 13,000 কত জানি, 13,800। আচ্ছা দাও এবার দেখাচ্ছি খুব সুন্দর একটা রেডের ওপরে, খুব সুন্দর দেখো রেডের ওপরে কলমকারি পেইন্টিং, এটা কিন্তু উইদাউট জারি বর্ডার গাছি তাসার, এটা কিন্তু গাছি তাসার উইদাউট জারি বর্ডার, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচল, জাস্ট কি কাজ করেছে দেখুন, মনে হচ্ছে একদম অরিজিনাল পদ্ম। আর এইবার দেখাই পুরো বডিটা, এই হচ্ছে বডি, একদম কলমকারীর যে মোটিভস গুলো, একদম কলমকারীর মোটিভস গুলোই কিন্তু নেওয়া হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ি, একটু জাস্ট হাফ আর হাফ, এটা হচ্ছে হাফটা, দাঁড়াও 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 হাফটা দেখাতে হবে, এই হচ্ছে হাফটা, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়ি, দাও শাড়ি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 16, এইবার দেখাই দাও দাও কুচিটা, লাউঙ্গে দিয়ে দাম করে দিচ্ছি, এই হচ্ছে কুচিটা, পুরো কুচি থেকে হাফ পোর্শনটা যাবে কিন্তু এইভাবে, এইভাবে যাবে কুচিটা, আসছে পুরোটা কুচিটা, এই হচ্ছে কুচিটা, এই হচ্ছে কুচির পেন্টিংটা। থ্যাংক ইউ সুতপাদি, থ্যাংক ইউ শর্মিষ্ঠদি লিখেছে অসাধারণ দেখতে শাড়িটা, থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটার দাম থাকছে কিন্তু 7500, 7500, আর ব্লাউজ পিসটা যাবে কিন্তু একদম ব্ল্যাকে, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে কিন্তু এই সুন্দর বর্ডারটা, কলমকারি দেখছি এটা কিন্তু উইদাউট জারি বর্ডার, জারি নেই উইদাউট জারি বর্ডার তাসার, এবার এগুলো দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। আচ্ছা বিষ্ণুপুরে আমরা এখন নেই, কিন্তু বিষ্ণুপুরি শাড়ির রেশ কমেনি, প্রচুর বন্ধু মানে বিষ্ণুপুরি শাড়ির জন্য ওয়েট করে আছো, আমি আজকে কিছু দেখিয়ে দিচ্ছি,
আমি কিছু সঙ্গে করে নিয়ে এসেছিলাম রেডি শাড়ি, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। শাড়িগুলো ভীষণ সুন্দর, 3D কাতান, এটা কিন্তু 3D কাতানের উপর আছে। এই হচ্ছে শাড়িটা, একদম হ্যান্ড ব্লক। নামটা আলাদা 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 হবে ও প্রোগ্রামটা দেখে বলো তো নাম, সব জাস্ট এসছে না দাম ফেলা হয়নি। খুব সুন্দর দেখতে, দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ সুতপাদি, থ্যাংক ইউ সুস্মিতা সৌম্য, থ্যাংক ইউ। এই শাড়িগুলো লাইভে দেখানো হয়েছে, দামটা বলো। না 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 বেশি, এটা 3D আছে, এটা দেখানো হয়েছে তো 5050। হুম 5050, 5050, 5050। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, দেখো সব গ্রিনের শেডস, এটা একটু ব্লুইশ, তিনটেটা না একটা ভার্নার শাড়ি। এই হচ্ছে আঁচল, এই জন্য এই শাড়িগুলোর কালার এত সুন্দর আসে। 5050 শাড়ি নাম্বার 17, 17 নম্বর শাড়ি নাম্বার 17, 5050। কি অপূর্ব দেখো কাজ, বিষ্ণুপুরের মন্দিরগুলো গেলে তোমরা দেখতে পাবে। এই আমাদের যে কাজগুলো হয় শাড়িতে, যে হ্যান্ডব্লকগুলো হয় বা শাড়িতে যে হ্যান্ডব্লক আর উইভিং হয়, একদম সেই কাজ তোমরা দেখতে পাবে, সেই স্থাপত্য ভাস্কর্যটাকে তুলে ধরা হয়। আরেকটা শাড়ি দেখাচ্ছি, বিষ্ণুপুরী ঘোড়া, বিষ্ণুপুরের ঘোড়া পৃথিবী বিখ্যাত। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা পিঙ্কি শেড, ডুয়েল টোন। এই হচ্ছে দেখো বডিটা, এই হচ্ছে বডি, এই হচ্ছে আঁচল, ইয়োলোর টানা, ইয়োলোর টানা পিঙ্ক ভার্না, এটা হচ্ছে ইয়োলো আর পিঙ্ক মেশানো, ইয়োলোর টানা পিঙ্ক ভার্না, 18 নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়ি নাম্বার 18, 18 নম্বর শাড়ি। আর সঙ্গে থাকছে ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসটা কিন্তু পেয়ে যাচ্ছ সঙ্গে। দেখো বিষ্ণুপুরের ঘোড়া যে মূর্তিগুলো থাকে মন্দিরে, খোদাই করা একদম সেই কাজ, টেরাকোটার কাজ, সেই কাজই কিন্তু করা হয়েছে হ্যান্ড ব্লকে কিংবা শাড়িতে। এই হচ্ছে শাড়ি, এটার দাম কিন্তু 4500। এইবার দেখাচ্ছি যে শাড়িগুলো, বলো দাম বলো, না দামটা দেখো, গ্রিনটার দামটা দেখো, হ্যাঁ এইগুলো। আচ্ছা এগুলো দেখাচ্ছি ব্লক, এই হচ্ছে শাড়িটা, সাদা লাল শাড়ি, দেখো কি সুন্দর দেখতে। সুতপাদি লিখেছে আমার বাড়িতে একটা ছিল ঘোড়া, আরে কালকে ঝড়ে ভেঙে গেছে। ঠিক আছে বিষ্ণুপুর গেলে তোমার জন্য ঘোড়া এনে দেবো। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর সাদা লাল, সত্যি গো এত সুন্দর না, মানে ঘোড়াগুলো মনে হচ্ছে এতদের কাজ, এত সুন্দর না, মানে আর কোথাও গেলে তুমি পাবে না বিষ্ণুপুরের ঘোড়া, তুমি যদি আরো সারা ভারতবর্ষের কোথাও খোঁজো কোথাও পাবে না, একমাত্র বিষ্ণুপুরেই পাবে, এত অপূর্ব কাজ। এই হচ্ছে শাড়ি সাদা লাল, 4250, 4250। আর এই হচ্ছে ব্লাউজ পিস, 4250, 4250। দাও গ্রিনটা দিন, এটা 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 দাও। খুব সুন্দর কিছু আনকমন কালার দেখো ব্লক করিয়েছি, এই সব টাইপের রং যখনই করি প্রচুর প্রচুর চাহিদা হয়, কিন্তু একজন করেই পাবেন, যেহেতু ডুয়েল টোনের শাড়ি না, একজন করেই পাবেন, অপূর্ব দেখতে একদম। এই না আমি ভুল ধরলাম, মনে হচ্ছে তুমি খুলতে থাকো খুলতে থাকো, এটা আবার 3D কাতান, খুব সুন্দর, এটাও কিন্তু 4250, 4250, 4250, 4250। আর এত সুন্দরের ফল হয় না, এত হালকা, এই জন্য এই শাড়িগুলো এত ভালো লাগে, খুব সুন্দর। এটা হচ্ছে কালারটা বলে দিই, এটা হচ্ছে ইয়েলো টানায় একদম মিলিটারি গ্রিন,
একদম মিলিটারি গ্রিন বোনা। এই হচ্ছে শাড়িটা, একদম ডিসচার্জে করা হয়েছে, সিঙ্গেল কালার ডিসচার্জ। এটার দামও কিন্তু 4250। জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট নিতে হবে, একদম রানিং এ কিন্তু বিপিটা পেয়ে যাবে। এই হচ্ছে রানিং এ বিপি, একদম কাতান কিন্তু। দাও এটা দিয়ে দাও, এটাও কিন্তু থাকছে 4250। এবার থ্রি ডিটা দেবে, ওই 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 থ্রি ডি। আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি, এটা প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন, আর এই বিষ্ণুপুরি কাতান ডুয়েল টোন বলেই এত সুন্দর। এই হচ্ছে শাড়িটা, আমি প্রত্যেকটা দাম মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু 4500। এই হচ্ছে দেখো বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু এইভাবে দেখো কি দারুন লাগছে, একদম ব্লু কালার, ব্লু কালারের সাথে না এই রংটা কি বলবো, মেহেন্দি গ্রিন। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর পাটটা একদম মেহেন্দি গ্রিন। আর এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়িটা একদম কালচে নীল, আর পুরো বডিতে এইভাবে যাচ্ছে দেখো ব্লকটা। 4500, এগুলো কিন্তু 4500 এইভাবে যাচ্ছে, হাফ সার্কেল করে করে খুব সুন্দর করে যাচ্ছে। আচ্ছা ব্লাউজ পিসটা দেখাই, এই হচ্ছে ব্লাউজ পিস, একদম রানিং এ কিন্তু থাকছে ব্লাউজ পিসটা। দাও এবার একটা দেখাই থ্রি ডি কাতানের উপর হ্যান্ড ব্লক, এটা কিন্তু 5050 3D কাতান। এই হচ্ছে শাড়িটা, উফ দেখো রংগুলো কি অপূর্ব কালার, অরেঞ্জ আর ম্যাজেন্ডার টোন, অরেঞ্জ ম্যাজেন্ডা তারপর রানী, তিনটে কালার একদম থ্রি ডি। এই হচ্ছে আসলটা, দাম কিন্তু 5050 5050। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, ভীষণ সুন্দর বিষ্ণুপুরি শাড়ি দেখাচ্ছি কাতান, আর একদম কন্ট্রাস্টে কিন্তু গ্রিনে যাচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস 5050। যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু বুকিং করতে হবে। এই হচ্ছে শাড়িটা, এইভাবে যাচ্ছে শাড়িটা, দেখো একদম কি অপূর্ব দেখতে। 5050 5050। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের বুটিক ক্রিয়েশনের অ্যাড্রেসটা তো জানোই সবাই, আরেকবার বলে দিই যারা জানো না, 3E কালীচরণ শেটলেন, কলকাতার 30 দমদম জংশন বা মেট্রো স্টেশন লাগোয়া কিন্তু বুটিক ক্রিয়েশন। একদম আসাটা ভীষণ ইজি, অ্যাড্রেস বুঝতে কোনো রকম অসুবিধা হলে কিন্তু ফোন করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা লাইভ লোকেশন শেয়ার করে দেবো। আমি যে শাড়িটা পরে আছি এটা একদম পিওর স্বর্ণচুরি শাড়ি, হাতে বোনা স্বর্ণচুরি শাড়ি, 13800। এই হচ্ছে শাড়িটা, কটন মিক্স করলে সে পড়ে।